বন্ধুরা, বাংলাদেশ 2008 সালে মায়ানমারের তেল গ্যাস অনুসন্ধানকে কেন্দ্র করে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে মায়ানমারকে প্রতিহত করার জন্য যুদ্ধজাহাজ প্রেরণ করে। তখন কূটনৈতিক এবং সামরিক পদক্ষেপের মাধ্যমে মায়ানমারকে প্রতিহত করতে সক্ষম হয় বাংলাদেশ। এরপর 2017 সালে রোহিঙ্গা সমস্যার পর দুই দেশের মধ্যে কয়েকবার যুদ্ধ অবস্থা বিরাজ করে এবং মাঝে মাঝেই মায়ানমার সীমান্তে সৈন্য সমাবেশের মাধ্যমে যুদ্ধের উস্কানি দিতে থাকে। সামগ্রিক দিক বিবেচনা করে বাংলাদেশ তার আর্ম ফোর্সেসকে যুগোপযোগী এবং 21 শতকের যুদ্ধে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে গড়ে তোলার জন্য ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীকে সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম এবং উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। বন্ধুরা, আজ আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন সংযোজিত হতে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর আনম্যান্ড এরিয়াল কমব্যাট ভেহিকেল উইংলং 2 এর যুদ্ধ সক্ষমতা এবং এই কমব্যাট ড্রোন বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলে কতটা ধ্বংসাত্মক হবে বাংলাদেশ বিমান বাহিনীর ক্ষমতা এবং মায়ানমারের আকাশসীমায় এটা কতটা আধিপত্য বিস্তার করতে পারবে, পাহাড়ি এলাকায় কীভাবে তার ধ্বংসাত্মক ক্ষমতা প্রদর্শন করতে পারবে, তারই আদ্যোপান্ত জানতে পারবেন বন্ধুরা এই ভিডিওতে। আশা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশ যখন থেকে তার বহরে আনম্যান্ড এরিয়াল কমব্যাট ভেহিকেল সংযোজনের পরিকল্পনা করে থাকে, তখন থেকেই তুরস্ক এবং চীন তাদের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধ ড্রোন নিয়ে বাংলাদেশকে অফার করে। তুরস্ক তাদের তার্কিশ অ্যারো স্পেস ইন্ডাস্ট্রিজে তৈরি টিয়া আনকা আনম্যান্ড এরিয়াল কমব্যাট ভেহিকেল অফার করে এবং চীন তাদের সর্বাধুনিক প্রযুক্তির উইংলন 2 আনম্যান্ড এরিয়াল কমব্যাট ভেহিকেল বাংলাদেশকে অফার করে। বাংলাদেশ বিমান বাহিনী এই দুটি কমব্যাট ড্রোনকেই তাদের পরবর্তী যুদ্ধ ড্রোন হিসেবে শর্টলিস্টেড করে। বন্ধুরা, চলুন আমরা জেনে নিই আমাদের বিমান বাহিনীর আপকামিং যুদ্ধ ড্রোন উইংলন 2 এর আদ্যোপান্ত এবং এর যুদ্ধ সক্ষমতা, বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন সম্পর্কে। উইংলন 2 হলো একটি মিডিয়াম অল্টিটিউড লং এন্ডুরেন্স আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকেল। এটি তৈরি করে চীনের চেন্দু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি সার্ভেলেন্স এবং এরিয়াল রিকগনাইসেন্স প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যায়। কমব্যাট ভার্সনটি BA-7 এয়ার টু গ্রাউন্ড মিসাইল, YJ-212 লার্জ গাইডেড বম্বস, YJ-102 অ্যান্টি পার্সোনেল বম্বস এবং 50 কেজি ওজনের LS-6 মিউনেশন গাইডেড বোম বহন করতে সক্ষম। রোল হচ্ছে মিডিয়াম অল্টিটিউড লং এন্ডুরেন্স আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকেল। ম্যানুফ্যাকচারের কোম্পানি হচ্ছে চেন্দু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ। ডিজাইনার হচ্ছে চেন্দু এয়ারক্রাফট ডিজাইন ইনস্টিটিউট। ফার্স্ট ফ্লাইট 2009 সালে। বন্ধুরা, 2011 সালে এই আনম্যান্ড এরিয়াল কমব্যাট ভেহিকলটি পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের অন্তর্ভুক্ত হয়। এর অন্যান্য ব্যবহারকারী দেশগুলো হল সৌদি রয়্যাল এয়ারফোর্স, মিশরীয় এয়ারফোর্স, ইউনাইটেড আরব এমিরাত এয়ারফোর্স, পাকিস্তান এয়ারফোর্স এবং বাংলাদেশ এর সম্ভাব্য ব্যবহারকারী তালিকায় রয়েছে। বাংলাদেশ প্রথম পর্যায়ে এর একটি সিস্টেম অর্ডার করেছে। এর সাথে আছে 3 থেকে 4টি ড্রোন, কমান্ড এবং কন্ট্রোল সিস্টেম। পরবর্তীতে আরও একটি সিস্টেম অর্ডার হতে পারে। বন্ধুরা, চলুন এবার জেনে নিই এই অসাধারণ ধ্বংসাত্মক বিমানটির বৈশিষ্ট্য সম্পর্কে। বন্ধুরা, বিমানটির দৈর্ঘ্য হচ্ছে 9.05 মিটার। এর উইং স্প্যান বা ডানার দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার। এর উচ্চতা হচ্ছে 2.77 মিটার আর গ্রস ওয়েট হচ্ছে 11,000 কেজি। একটি রোটাক্স 9-on-4 টার্বোসার্স ইঞ্জিন যেটি 75 কিলোওয়াট শক্তি উৎপন্ন করে। বিমানটির পিছনে 3 ব্লেডের একটি প্রপেলর একে সামনের দিকে প্রয়োজনীয় গতিতে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় থার্স্ট প্রদান করে। বন্ধুরা, চলুন এবার জেনে নিই এই মারাত্মক যুদ্ধ ড্রোনটির পারফরম্যান্স সম্পর্কে। এর সর্বোচ্চ গতি হচ্ছে 280 কিলোমিটার, রেঞ্জ হচ্ছে 4,000 কিলোমিটার, এন্ডুরেন্স হচ্ছে 20 ঘন্টা, অর্থাৎ বিনা বাধায় এবং বিনা জ্বালানিতে এটি প্রায় 20 ঘন্টা একটানা আকাশে উড়ে এর মিশন পরিচালনা করতে সক্ষম। সার্ভিস সিলিং প্রায় 50,000 মিটার বা 16,000 ফুট, অর্থাৎ 50,000 মিটার উপর থেকে এটি শত্রুর যে কোনো স্থাপনায় নিখুঁত হামলা চালাতে সক্ষম। শুধু নিখুঁত হামলাই নয়, এটি গোয়েন্দা বৃত্তিত্ব পারঙ্গম। বন্ধুরা, এবার আমরা জেনে নিই এটি যে সকল এয়ার টু সার্ফেস মিসাইল বহন করে, অর্থাৎ শত্রু সেনাঘাঁটি, নৌঘাঁটি এবং পাহাড়ের ভিতরে লুকিয়ে থাকা বাংকা ধ্বংস করার জন্য এটি যে সকল বোমা বহন করে তার একটি বর্ণনা। এটি বিভিন্ন ধরনের প্রায় 1,000 কিলোগ্রাম এয়ার টু সার্ফেস বোমা বহন করতে সক্ষম। এয়ার টু সার্ফেস বোমের ভিতর রয়েছে FT-10, FT-9, FT-7, GB-7, GB-4। এটি বিভিন্ন ধরনের মিসাইলও বহন করতে সক্ষম। মিসাইলের মধ্যে রয়েছে BRM-1, AKD-10। বন্ধুরা, সশস্ত্র ড্রোন যে কোনো বিমান বাহিনীর জন্য সম্পদ।
সশস্ত্র ড্রোন এমন একটি প্রযুক্তি যেটি যে কোনো বিমান বাহিনীর জন্য কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়, কারণ এটি শুধু হামলা চালানোর জন্য নয়, এটি বিমান বাহিনীর গোয়েন্দা বৃত্তির কাজে লাগে। অর্থাৎ আপনি যদি যুদ্ধে জয়লাভ করতে চান, তাহলে শত্রুর যে কোনো মুভমেন্ট যদি আগে থেকে আপনি জানতে পারবেন, তাহলে আপনি তার চেয়ে কৌশলগতভাবে কয়েক গুণ এগিয়ে যাবেন। বুঝতেই পারছেন, যুদ্ধ ড্রোন যে কোনো একটি যুদ্ধের গতিধারা পরিবর্তন করে দিতে সক্ষম। আর বাংলাদেশ বিমান বাহিনীতে যদি এই উইংলন টু সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধ ড্রোনটি সংযুক্ত হয়, তাহলে বাংলাদেশ বিমান বাহিনী তার কয়েক ধাপ এগিয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। বন্ধুরা, আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীতে কম করে এক সিস্টেম হলেও এই উইংলন টু যুদ্ধ ড্রোনটি যুক্ত হবে। বন্ধুরা, বাংলাদেশ আর মায়ানমার যুদ্ধ যদি বেঁধেই যায়, তাহলে পাহাড়ি এলাকায় কৌশলগত হামলায় যারা এগিয়ে থাকবে, যুদ্ধেও তারা এগিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের বিমান বাহিনীতে উইংলন টু এর মতো কম্ব্যাট ড্রোনের সংযোজন আমাদের বিমান বাহিনীর সক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে দেবে। বন্ধুরা, যুদ্ধ বাদলে ওদের অস্ত্রের যোগান সীমিত, বেশিরভাগই পুরনো। বিশ্ব থেকে সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্রের সোর্স ওদের হাতে গোনা কয়েকটি মাত্র। তাই দীর্ঘমেয়াদী যুদ্ধে ওরা কোনোভাবেই আমাদের সাথে পেরে উঠবে না। সেক্ষেত্রে উইংলন টু এর মতো কম্ব্যাট ড্রোন আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে। এভাবে সর্বাধুনিক প্রযুক্তির সংযোজনের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ বিমান বাহিনী। সামনের কয়েক বছরের মধ্যে আমাদের প্রত্যেকটি বাহিনীর সাথে বাহিনীর মৌলিক পার্থক্য তৈরি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর সেই পার্থক্য থাকবে আমাদের পক্ষে। আর যদি কোনো উস্কানি ওরা আমাদের সীমান্তে দিতে আসে, তাহলে নাভযুদ্ধে যে জবাব পেয়েছিল, তার চেয়ে কয়েক গুণ বেশি জবাব ফিরিয়ে দিতে সক্ষম হবে আমাদের সামরিক বাহিনী। বন্ধুরা, সবশেষে এটাই বলতে চাই, দেশকে ভালোবাসুন, দেশের সাথে থাকুন, দেশের সামরিক বাহিনীর উপর আস্থা রাখুন, তারা অবশ্যই দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা রাখায় সক্ষম। বন্ধুরা, এই ধরনের সামরিক বিশ্লেষণমূলক ভিডিও যদি আপনি নিয়মিত পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আর যে সকল ভাই বোনেরা বাইরে থেকে বা বিদেশ থেকে প্রবাসী ভাই বোনেরা আমাকে দেখছেন, তাদের কাছে অনুরোধ, সামরিক বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিত পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, আপনাদের কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।